হ্যালো বন্ধুরা, আমি মৌসুমি। আজ আমি 2014 সালের একটা মুভি উলফ কপের এক্সপ্লেনেশন নিয়ে এসেছি আপনাদের জন্য। সিনেমার শুরুতেই আমরা একজন পুলিশ অফিসারকে দেখি যার নাম ছিল লিও। সে সবসময় দেরি করে ঘুম থেকে উঠত আর সব সময় মদ্যপান করত, তার ফলে সারাক্ষণ সে নেশাগ্রস্ত অবস্থায় থাকত। ফলে বেশিরভাগ সময়ে সকালে তার ডিউটিতে যেতে দেরি হয়ে যেত, কাজের মধ্যেও সে বেশিরভাগ সময়ই ঘুমন্ত অবস্থায় থাকতো। এরপরে আমরা তাকে তার অফিসে অর্থাৎ পুলিশ স্টেশনে পৌঁছে যেতে দেখি। সেখানে তার সহকর্মী টিনা তাকে জানায় যে কিছুক্ষণ আগে তোমার বন্ধুর ফোন এসেছিল, সে একটি ঘটনার বিরুদ্ধে আমার কাছে অভিযোগ করেছে, আমি চাই এই কেসটা তুমি দেখো, এখন তাড়াতাড়ি করে তুমি তোমার বন্ধুর কাছে যাও কারণ সে তোমাকে ডেকে পাঠিয়েছে। এরপর লিও তার বন্ধুর কাছে যায় যার একটি বন্দুকের দোকান ছিল। সে লিওকে জানায় যে আমার মনে হচ্ছে আমাদের আশেপাশে কোনো কালো জাদু চলছে, যার ফলে আশেপাশে থাকা সমস্ত পশু গায়েব হয়ে যাচ্ছে। সে লিওকে একটি ভিডিও দেখায় যেখানে একটি কালো জাদুর চিহ্ন ছিল এবং সেখানে কোনো এক ব্যক্তি কিছু বলছিল। সে লিওকে বলে যে এই ভিডিওতে বলা মানুষটির খোঁজ তোমাকে করতে হবে এবং তাকে ধরতে হবে। এই সমস্ত কথা শুনে লিওর সবটা খুব অর্থহীন বলে মনে হয় এবং সে সেখান থেকে চলে আসে। সেখান থেকে চলে আসার পরে চিফ লিও ফোন করে এবং জানতে চায় যে তোমার বন্ধু তোমাকে কি বলল। লিও উত্তরে জানায় তেমন কিছু না, হয়তো কিছু বাচ্চারা রাতে জঙ্গলে পার্টি করে আর সেগুলোকে দেখেও কিছু ভুল বুঝেছে, আমি সেখানে খুব শিগগিরই তদন্ত করতে যাব। এরপর লিও বারে যায় এবং সেখানে প্রচুর মদ্যপান করে। এরপর সেখানে একজন ব্যক্তি আসে যে সরকারের তরফ থেকে খারাপ কাজের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছিল। এরপরে লিও আবার পুলিশ স্টেশনে এলে চিফ তাকে ওই বাচ্চাগুলোর ব্যাপারে জিজ্ঞেস করে, কিন্তু লিও সে ব্যাপারে কোনো উত্তর দিতে পারে না কারণ সে তো সেখানে যায়নি। চিফ লিওকে সেখানে যেতে বলে। রাত্রিবেলা লিও সেই জঙ্গলে যায় তদন্ত করতে, কিন্তু সেখানে গিয়ে সে কিছুই দেখতে পায় না। এরপরে হঠাৎই সে একটা চিৎকারের শব্দ শুনতে পেয়ে সেই দিকে এগিয়ে যায়। সেখানে গিয়ে সে এক ব্যক্তির লাশ গাছে ঝুলতে দেখে এবং সেই ব্যক্তি আর কেউ নয়, বরং সে সেই ছিল যে সরকারের হয়ে বক্তব্য পেশ করছিল বারে। ঠিক তখনই সেখানে কিছু লোকজন আসে আর লিওকে আঘাত করে অজ্ঞান করে দেয়। আমরা দেখতে পাই সেই মানুষগুলো মাস্ক পরেছিল। পরের দিন সকালবেলা আমরা লিওকে একটা স্বপ্ন থেকে জেগে উঠতে দেখি এবং তার মনেই ছিল না যে গত রাত্রে তার সঙ্গে কি হয়েছিল। এরপরে সে বাথরুমে দাড়ি কাটতে যায়, কিন্তু দাড়ি কাটতে কাটতে একটা জিনিস সে লক্ষ্য করে যে তার দাড়ি হঠাৎই ভীষণ তাড়াতাড়ি বাড়তে শুরু করেছিল। এরপর সে নিজের পেটের মধ্যে সেই চিহ্নটি দেখতে পায় যেটি তার বন্ধু তাকে ভিডিওতে দেখিয়েছিল। এটার মানে হলো ওই মানুষগুলো লিওর উপরে রাতে কালো জাদু করেছিল। এরপর লিওর কাছে চিফের ফোন আসে, সে লিওকে ডেকে পাঠিয়েছিল একটা কেসের ব্যাপারে। লিও যখন তৈরি হয়ে বাইরে বেরোয় তখন সে বুঝতে পারে দূর থেকে আসা সমস্ত শব্দ সে শুনতে পাচ্ছে, তার গন্ধ পাওয়ার ক্ষমতা অনেক বেশি বেড়ে গিয়েছিল। একটি কুকুর রাস্তায় তাকে ভীষণ অদ্ভুত ভাবে দেখছিল, তার সাথে এগুলো কেন হচ্ছে সে কিছুই বুঝতে পারছিল না। এরপরে সে চিফের সঙ্গে সেই জায়গায় যায় যেখানে সে কাল রাতে গিয়েছিল। সেখানে গিয়ে সেই ব্যক্তির মৃতদেহ দেখতে পায়। চিফ তাকে জিজ্ঞেস করে, তুমি যখন রাতে এখানে এসেছিলে তখন তুমি অদ্ভুত কিছু দেখতে পাওনি? সে উত্তরে জানায় যে না, আমি কিছুই অদ্ভুত দেখতে পাইনি। আসলে লিওর গতকাল রাতের ঘটনা কিছুই মনে ছিল না, কিন্তু এরপরে সে সেই মৃত ব্যক্তির গলায় একই রকম চিহ্ন দেখতে পায় যেটা সে তার পেটে দেখেছিল। এটা দেখে সে খুব ভয় পেয়ে যায়। সেই সময় সেখানে একজন বয়স্ক ভদ্র মহিলাকে দেখা যায় যে নিউজ রিপোর্টারদের জানাচ্ছে যে বোঝা যাচ্ছে না যে এই কাজটি কোনো মানুষের নাকি কোনো পশুর। এরপর লিও সেই মৃত ব্যক্তির মৃতদেহের গন্ধ শুঁকছিল। সেই সময় পেছনে টিনা এসে দাঁড়ায়। লিও সেদিকে না তাকিয়ে শুধুমাত্র গন্ধ শুঁকে বুঝতে পেরে যায় যে টিনা তার পেছনে এসেছে। এই বিষয়টায় টিনা ভীষণ অবাক হয়। এরপর লিও একটা বারে যায়, সেখানে একটি মেয়ে তাকে খুব
অদ্ভুত ভাবে দেখে। লিও সেই বারে বসে অনেকখানি মদ খায়। এরপরে সেই বারে কাজ করা মেয়েটি তার কাছে এলে সে ঘাবড়ে যায়, তার বমি পায়, সে তাড়াতাড়ি বাথরুমে চলে যায়। এরপরে তার সঙ্গে সব অদ্ভুত অদ্ভুত জিনিস ঘটতে থাকে। লিওর শরীর থেকে ধীরে ধীরে একটা পশু বেরিয়ে আসছিল, সে যন্ত্রণায় ছটফট করছিল। দেখতে দেখতে লিও আস্তে আস্তে একটা ভয়ঙ্কর নেকড়েতে পরিণত হয়েছিল। ঠিক সেই মুহূর্তে সেখানে তিনজন ব্যক্তি এসেছিল লিওকে মেরে ফেলার জন্য, কিন্তু তারা লিওর উপর আক্রমণ করার আগেই লিও তাদের মধ্যে দুজনকে মেরে ফেলে। তৃতীয় ব্যক্তিটিকে মেরে ফেলার আগেই সে সেখান থেকে পালিয়ে গিয়েছিল। এমন সময়ে সেই মেয়েটি লিওকে নেকড়ে অবস্থায় দেখে ফেলে। পরের দিন সকালে একটি বিছানায় লিও নিজেকে বেঁধে রাখা অবস্থায় দেখতে পায়। কেউ তাকে বিছানার সঙ্গে বেঁধে রেখেছিল। তখন তার বন্ধু সেখানে আসে এবং তাকে বলে যে গত রাত্রে তুমি একটা নেকড়েতে পরিণত হয়েছিলে, তাই আমি তোমাকে বেঁধে রেখেছিলাম এবং তোমার জামা কাপড়ে প্রচুর রক্তের দাগ লেগেছিল, যেগুলো আমি সব পরিষ্কার করে দিয়েছি। এইসব শোনার পরে লিও ব্রেকফাস্ট করতে চলে যায়। এরপরে সেখানে টিনা আসে তাকে সঙ্গে করে নিয়ে যাওয়ার জন্য, আর তার বন্ধু তাকে জানায় যে আমি গবেষণা করে জেনেছি যে যখন পূর্ণ চাঁদ উঠবে তখন তুমি একটা ভয়ঙ্কর নেকড়েতে পরিণত হবে, তাই এখন থেকে আমি তোমার উপরে নজর রাখবো। এরপরে লিও যখন টিনার সঙ্গে দেখা করে তখন সে তাকে খুব বকাবকি করে। টিনা তাকে বলে আমি কাল রাত থেকে তোমাকে খুঁজছি। এরপর সে তাকে সেই বারে নিয়ে যেতে যায় যেখানে গত রাতে দুজনের খুন হয়েছিল। টিনা যেহেতু এই ব্যাপারে কিছুই জানত না, তাই সে লিওকে সঙ্গে নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু লিও খুব ভালোভাবেই জানতো যে গত রাতে সে নিজেই ওই দুটো মানুষকে খুন করেছে। এরপর সে টিনার সঙ্গে বাড়ি গিয়ে উপস্থিত হয়। সেখানে গিয়ে সে দেখে চিফ সেখানে আগে থেকে উপস্থিত ছিল, আর সে ওই বাড়ি থাকা মেয়েটির থেকে গত রাতের সমস্ত ঘটনা শুনছিল। কিন্তু সবটা দেখার সত্ত্বেও সেই মেয়েটি চিফের কাছে কিছুই বলে না। লিও যখন তাকে বাইরে ছাড়তে চায় তখন লিও তাকে বলে যে আমি জানি না আমার সঙ্গে কি হচ্ছে, কিন্তু গত রাতে আমি যদি তোমার কোনো ক্ষতি করে থাকি তাহলে আমাকে ক্ষমা করে দিও। উত্তরে মেয়েটি তাকে বলে যে না, তুমি আবার কোনো ক্ষতি করনি, বরং তুমি আমাকে প্রাণে বাঁচিয়েছো। এরপর লিও ভেতরে এসে দেখে যে টিনা ওই জায়গাটির তদন্ত করছে। টিনা সেখানে একটা মাস্ক দেখে লিওকে বলে যে দেখো এই মাস্কটা অনেকটা তোমার মুখের মতো লাগছে। তারা সেখানে জানোয়ারের চুলও পায়। লিও সিদ্ধান্ত নেয় যে এখানে থাকা সমস্ত প্রমাণ সে লুকিয়ে ফেলবে, তাই সে টিনাকে বলে রাতের ডিউটিতে আমি এখানে থাকবো, আর এই কেসের ব্যাপারে বাকিটাও আমি বুঝে নেব। এরপরে মুভিতে আমাদের ওই গুন্ডাদের লিডারকে দেখানো হয় যারা গত রাতে লিওকে মারতে এসেছিল। তাদের মধ্যে যে বেঁচে ফিরেছিল সে তাদের লিডারের কাছে যায়, আর তাকে গিয়ে লিওর হঠাৎ করে নেকড়েতে পরিণত হয়ে যাওয়ার ঘটনাটি বলে। কিন্তু তাদের লিডার কোনো কথাই বিশ্বাস করে না, সেই কারণে সে ওই ব্যক্তির চোখটি নৃশংসভাবে ছুরি দিয়ে উপড়ে নেয়। অন্যদিকে লিও একটি লাইব্রেরিতে যায়, সেখানে গিয়ে সে অনেক পড়াশুনো করে যাতে সে নিজের ব্যাপারে কিছু জানতে পারে যে তার সাথে এমন কেন হচ্ছে। লাইব্রেরিতে সে একটা বই খুঁজে পায় যেটিকে সে পুলিশ স্টেশনে নিয়ে গিয়ে নিজের বন্ধুর সঙ্গে পড়তে শুরু করে। এখান থেকে তারা জানতে পারে যে লিওর উপরে কোনো কালো জাদু করা হয়েছে, তার ফলে সে নেকড়েতে পরিণত হয়। এরপরে যখনই পূর্ণ চাঁদ উঠবে সে আবার নেকড়েতে পরিণত হবে। লিও যখনই পুরো বিষয়টা জানতে পেরে গিয়েছিল তখন সে তার বন্ধুকে তার কাছে আজকের রাতটা থাকার জন্য বলে এবং নিজেকে বন্দি করে রাখে যাতে সে যদি নেকড়েতে পরিণত হয় সে যেন কারোর ক্ষতি না করতে পারে। তার বন্ধু এই পুরো ঘটনাটি রেকর্ড করার কথা বলে। এরপরে সেখানে টিনা যায়। তার সমস্ত বিষয়টা ভীষণ অদ্ভুত লাগছিল। সে লিওকে বলে যে তোমার আচরণ বেশ কিছুদিন ধরে আমার কাছে খুব অদ্ভুত লাগছে। লিও তাকে বলে তুমি এখন এখান থেকে চলে যাও, আমরা পরে কথা বলবো। টিনা চলে যায়, আর ঠিক তখন থেকেই লিও ধীরে ধীরে নেকড়েতে পরিণত হতে শুরু করে। এখানে অত্যন্ত ভয়ঙ্কর একটা পরিস্থিতির সৃষ্টি হয়। তার সমস্ত চামড়া ভেদ করে নেকড়ের চামড়া বেরিয়ে আসতে থাকে। লিও যন্ত্রণায় ছটফট করতে থাকে এবং দেখতে দেখতে সে একটা অত্যন্ত ভয়ঙ্কর নেকড়েতে পরিণত হয়। এরপর সে তার বন্ধুর সঙ্গে কথাবার্তা বলে। তারপর সেখানে একটি ফোন আসে। লিও সেখান থেকে বেরিয়ে সেই ফোনটি ধরে এবং একটি চুরির বিষয়ে সেই ফোনটি এসেছিল। সে তার বন্ধুকে সঙ্গে নিয়ে সেই জায়গায় যায়। সবাই তাকে দেখে ভয় পেয়ে যায়। অন্যদিকে টিনা সেই বারের মেয়েটির কাছে যায় তাকে কিছু প্রশ্ন করতে, কারণ বারে সে তার বাবার ছবি রেখেছিল। এই মুহূর্তে টিনার কাছে একটা ফোন আসে এবং সে জানতে পারে যে একটি দোকানে একটি নেকড়ে
রাত্রে চুরি করা অবস্থায় একটি চোরকে ধরেছে এবং সে বাকিদের প্রাণে বাঁচিয়েছে। এই কথা শুনে টিনা ভীষণ অবাক হয়ে যায়। সে তাড়াতাড়ি তার বাবার ছবিটি নিয়ে সেখান থেকে চলে যায়। অন্যদিকে লিও সেই গুন্ডাদের লিডারের কাছে পৌঁছে যায় যে তাকে মারার জন্য লোক পাঠিয়েছিল। সেখানে সবাই মিলে লিওর উপর গুলি করতে থাকে, কিন্তু তাতে তার কোনো ক্ষতি হয় না। লিও সেখানে প্রত্যেককে ভীষণ নৃশংস ভাবে মারে, কিন্তু আচমকা সেখানে আগুন ধরে যায়। সেই জায়গাটিতে অনৈতিক ভাবে ড্রাগ তৈরি করা হতো এবং সেটিতে আগুন ধরে যাওয়ায় সেটি ব্লাস্ট হওয়ার উপক্রম হয়েছিল। তখন লিওর বন্ধু তাকে নিয়ে সে জায়গা থেকে পালিয়ে যায়। অন্যদিকে টিনা চিফের সঙ্গে সেই দোকানটিতে পৌঁছে গেছিল যেখানে ওই নেকড়েটিকে বাকি মানুষজন দেখেছিল। তখন টিনার কাছে আরো একটি ফোন আসে যেখানে কিনা সে ওই ব্লাস্টের ব্যাপারে জানতে পারে। তারা কেউ কিচ্ছু বুঝতে পারছিল না যে আদতে শহরে হচ্ছেটা কি। এরপরে লিও এবং তার বন্ধু যখন পুলিশ স্টেশনে যায় তখন সেখানে বারের মেয়েটিকে দেখতে পায়। লিওর বন্ধুকে কিছু কথায় ভুলিয়ে সেখান থেকে পাঠিয়ে দেয় এবং লিওকে কিছু একটা পান করায় যার ফলে সে অজ্ঞান হয়ে যায়। তখন মেয়েটি লিওকে জেলের মধ্যে আটকে রাখে এবং নিজে বাইরে চলে আসে। ঠিক তখনই আমরা দেখতে পাই যে ওই মেয়েটি হঠাৎই একজন বয়স্ক মহিলাতে পরিণত হয়েছে। তখন আমরা বুঝতে পারি যে সে কোনো সাধারণ মেয়ে নয়। এরপর সেখানে লিওর বন্ধু আসে যে ওই মেয়েটির সঙ্গে এই কাজে যুক্ত ছিল। মেয়েটি তাকে একটা চড় মারে এবং বলে যে তুমি তাকে প্রথমে আটকে রাখনি কেন। উত্তরে লিওর বন্ধুটি তাকে বলে যে আমি সবটা রেকর্ড করেছি। এরপরে ওই মহিলাটি বলে যে একে যত তাড়াতাড়ি পারো শেষ করো, কারণ আমাদের ব্যাপারটা যদি কেউ জানতে পেরে যায় তাহলে আমাদের ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপরে তারাও রেকর্ডিং হওয়ার সমস্ত টেপগুলি ভেঙে ফেলে এবং লিওকে তাদের সঙ্গে নিয়ে যায়। কিন্তু সেখানে আগে থেকে টিনা লুকিয়েছিল, সে তাদের দুজনকে দেখে ফেলে। টিনা পুলিশ স্টেশনে গিয়ে ক্যামেরাটি চেক করে কিন্তু সেখানে সে কিছুই দেখতে পায় না। এরপরে পুলিশ স্টেশনে লাগানো অন্য একটি ক্যামেরাতে টিনা দেখতে পায় যে লিও কিভাবে নেকড়েতে পরিণত হচ্ছে এবং ওই মেয়েটি সেই সময় তার সঙ্গে ছিল। টিনা এটা দেখে খুব ভয় পেয়ে যায়, কিন্তু সে মনে মনে সিদ্ধান্ত নেয় যে কোনো ভাবে সে লিওকে বাঁচাবে এবং সে তৈরি হয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে। অন্যদিকে গুন্ডাদের লিডারও জঙ্গলে এসে উপস্থিত হয়। সে তার সঙ্গীদের পরামর্শ দেয় যে জঙ্গলে যাকে দেখতে পাবে তাকে মেরে ফেলবে। এটা বলে সে জঙ্গলের মধ্যে প্রবেশ করে এবং হঠাৎই তার মুখটা চিফের মুখে পরিণত হয়। অর্থাৎ চিফ, ওই বারের মেয়েটি এবং লিওর বন্ধু তিনজনেই একে অপরের সঙ্গে যুক্ত ছিল। তারা তিনজনে মিলে লিওকে একটি গাছের সঙ্গে বেঁধে রেখেছিল। এখান থেকে আমরা জানতে পারি যে সমস্ত লোকেরা সেই দিন ওই জঙ্গলের মধ্যে লিওর উপরে কালো জাদু করেছিল এরা তারাই। এখান থেকে আমরা বুঝতে পারি যে এই তিনজন যে কোনো মানুষের রূপ ধারণ করতে পারে এবং যে কোনো শক্তিশালী মানুষকেই আমরা নিকৃতে পরিণত করার ক্ষমতা রাখি, আর প্রয়োজন এলে আমরা সেই নিকৃতের রক্ত পান করি এবং ভবিষ্যতে বেঁচে থাকার শক্তি সঞ্চয় করি। এরপরে তারা তিনজন মিলে চন্দ্রগ্রহণের অপেক্ষা করছিল যাতে তারা লিওর রক্ত পান করে অমর হয়ে থাকতে পারে। এরপর ধীরে ধীরে লিও নেকড়েতে পরিণত হতে থাকে, আর ঠিক তখনই সেখানে টিনাও চলে আসে। এরপর যখনই লিওর শরীর থেকে রক্ত বেরোতে শুরু করে তারা একটি গ্লাসের মধ্যে করে সেই রক্তটিকে সংগ্রহ করে এবং নিজেরা পান করতে শুরু করে। ঠিক তখনই টিনা সেখানে এসে লিওর বন্ধুর উপরে গুলি চালায়, সে মারা যায়। আর সেই সুযোগে লিও নিজেকে ছাড়িয়ে সেখান থেকে পালিয়ে যায়। সেই মুহূর্তে আমরা দেখতে পাই যে লিওর বন্ধুর শরীরটা নিজে থেকেই জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। টিনা সেখানে এসে সেই বয়স্ক মহিলাটিকে হাত উপরে করার কথা বলে, কিন্তু সেই মুহূর্তে সে ওই বারের মেয়েটিতে রূপ পরিবর্তন করে আর টিনার সঙ্গে হাতাহাতি শুরু করে। অন্যদিকে লিও ওই গুন্ডাগুলোর সঙ্গে লড়াই করছিল। টিনা সুযোগ বুঝে সেই মেয়েটিকে মেরে ফেলে। টিনা আর লিও যে মুহূর্তে সেখান থেকে পালানোর কথা ভাবে সেই মুহূর্তে চিফ গুন্ডাদের লিডারের রূপ নিয়ে সেখানে এসে উপস্থিত হয়। সে এসে লিওকে দূরে ছুড়ে মারে এবং অন্যদিক থেকে একজন এসে টিনাকে ধরে রাখে। এরপরে লিও আর চিফের মধ্যে প্রচন্ড মারামারি হয়। তখন টিনা তলোয়ার তুলে চিফকে মেরে ফেলে, কিন্তু তাতে সে কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয় না। সে সুযোগ বুঝে টিনাকে মারতে যায়। লিও সরাসরি চিফের মাথায় একটা গুলি করে, ফলে সে মারা যায়। অন্যদিকে লিও অজ্ঞান হয়ে যায়। এরপরে চন্দ্রগ্রহণ শেষ হয়ে যায় আর লিও নিজের রূপে ফিরে আসে। এরপরে টিনা লিওকে নিয়ে সেখান থেকে চলে যায় আর এরই সঙ্গে সিনেমাটি এখানে শেষ হয়ে যায়।